নাই আমাৰ এখন বিএসসি মিটিং খন গটানুগতিক বিএসসি মিটিং এখন বিজনেস এডভাইজৰি কমিটিৰ মিটিং এখন সকলো পার্টি আহিছে আগতে জেনেকে আমি অফিচত পাতো আজি ৰেসিডেন্সত হৈছে সভাখন আৰু এইবাৰ কেবাখনো বিল আহিছে বিশেষকে 18 খন বিল আহিছে টোটেল এই 18 খন বিলৰ 16 খন বিল ইতিমধ্যে সাবমিট কৰিছে আৰু দুখন বিল সাবমিট কৰিবলৈ বাকি আছে গতিকে আমি কোনটো বিষয়ৰ ওপৰত গুরুত্ব দিয়ে আমি সময় ডিস্ট্রিবিউশনের কথা আছে ইয়াত টাইমর ডিস্ট্রিবিউশনের কথা আছে তেনেকুৱা কথা আমি কেইটামান পাতিছো তার লগতে আজি যে বিজনেস এডভাইজারি কমিটির বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এটা আলোচনা হয়েছে যে বিধানসভাখন অলপ দীঘলীয়া করব পারে নেকি ইয়ার পিছর সেশন বিলাকৰ পিছর কারণ রুলস মতেও মিনিমাম 45 ডেজ আছে গতি আমি অসম এতিয়াও বিধানসভা পতার ক্ষেত্রত সপ্তম সেভেন্থ স্থানত আছো আমি সপ্তম স্থানত গতি আমি যদি 45-46 ডেজ বিধানসভা বছরত আমি করব পাৰো তেতিয়া সময় আমি বেশি পাম আর বিস্তৃতভাবে বিল সমূহৰ ভিতৰত আলোচনা কৰিব পৰা যায় আমি উপলব্ধি কৰিছো 18 খন বিলত আমি 5 দিনৰ ঠাইত আমি 10-12 দিন ডিবেট কৰাৰ প্ৰয়োজন আছিল আলোচনা কৰাৰ প্ৰয়োজন আছিল আৰু সেই কাৰণেই ভৱিষ্যতে যদি গভৰ্ণমেণ্ট মেটাৰ থাকে বিল থাকে তেতিয়া হলে কিছু সময় যাতে টোটেল বছৰৰ 45 ডেজ মান হয় তাৰ ওপৰত বিতং আলোচনা হৈছে আৰু চৰকাৰী পক্ষৰ মাননীয় মন্ত্রীসকল পার্লামেন্টাৰী এফেয়ার্স মিনিষ্টাৰ যিকেজন মন্ত্রী কৰিছে প্ৰেজেন্ট হৈছে তেওঁলোকেও কৈছে যে মেটাৰ থাকিলে দিন আলোচনার দিন বৃদ্ধি করার সময় বৃদ্ধি করার আমার আপত্তি নাই বিশেষকে আরবানক লৈ আরবান ডেভেলপমেন্টর ক্ষেত্রত লৈ আরবান বিল কেখনমান যথেষ্ট আরবান বিল আছে ইয়ার ভিতরত ধরক 6 নম্বরের পরা 13 নম্বরলৈকে এই কেখন ইতিমধ্যে আমি বিল রিসিভ করেছো আর ইয়ারে এই গোটেই কেখনে আরবান অরিয়েন্টেড বিল আছে ইয়ার গতিকে হে ডিবেট করা আলোচনা করা যথেষ্ট স্কোপ আছিল গতিকে ভবিষ্যতে সেইকাৰণে এনে ধরনের ম্যাটারবিলাক থাকিলে যাতে অধিক সময় আলোচনা করব পারি সমূহীয়াভাবে এটা আলোচনা হয়েছে এই তেখেতকলর সরকারের প্রতিনিধি হিসাবে যিকেগৰাকী মন্ত্রী আহিছে বিশেষকে পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টার চন্দ্রমোহন পাটোয়ারির নেতৃত্বত মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এই সম্পর্কে অবগত করাব অসন্তুষ্টর কথা অহা নাই অসন্তুষ্টিটো নহয় আসলে কম সময় কবলৈ পায় আর প্রত্যেকজন বিধায়কের নিজের মন্তব্য আগবাবলে বা প্রত্যেকটা দলরে নিজের মন্তব্যবিলাক আগবাবলে একটা ইচ্ছা থাকে আর সেই সময় কম হলে কমকৈ কবলৈ পায় গতি যদি সময় বেশি হয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয় সেই উপলব্ধি সকলে করেছে সরকারি পক্ষই হোক বেসরকারের ফলেরপরে হোক না বিল কেখন যেহেতু অলপ আগতে আপলোড করেছে আমালে মই আমি স্টাডি করবলে সময় পোৱা নাই 16খন বিল অলরেডি আপলোড করেছে আমাক যেহেতু পেপার্স নাই পেপার ফ্রি করেছে এটা আমি অহার সময়ত আপলোড করেছে মই হুদুতে আপলোড করেছে না নাই সুদিছিল 16খন অলরেডি আপলোড করা বলে কৈছে ঘরত গৈ চাবলৈ